আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ঈদের পরবর্তীতে আজকের আমাদের ক্লাস শুরু। ঈদের ঈদ মোবারক, সকলকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের অধ্যায় তিনের পাঠ ১১ মোনাজাতমূলক আয়াত, এখান থেকে দুটো ক্লাস দেবো ইনশাআল্লাহ। মোনাজাত প্রথমে আমরা জেনে নিব, মোনাজাত কাকে বলে। দেখো, মোনাজাত এটা আরবি ভাষার শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, চাওয়া, দোয়া করা। আর ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে কুতি মিনতি করাকেই মোনাজাত বলা হয়। তো আল্লাহ তাআলার কাছে মোনা কোনো কিছু চাওয়া, প্রার্থনা করাকেই মোনাজাত বলা হয়। মোনাজাত কেন করব? দেখো, মোনাজাত কেন করব আমরা, প্রথমে তোমাদের পাঠ্য বই একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন সম্বন্ধে প্রার্থনা করে না, যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন সম্বন্ধে প্রার্থনা করে না, আল্লাহ তার প্রতি কি হন? রুষ্ট হন। আল্লাহ তার প্রতি রুষ্ট হন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আল্লাহর কাছে প্রার্থনা যে করে না, আল্লাহ তার প্রতি রাগ হন, রুষ্ট হন, মানে কি রাগ হন। দেখো যে আল্লাহ এমন একজন রব, আমরা যত বেশি আল্লাহর কাছে চাই আল্লাহ তত বেশি খুশি হন, আমরা যত বেশি প্রার্থনা করি আল্লাহ তত বেশি খুশি হন। পৃথিবীতে আর কেউ নেই, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ এমন নেই যার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে বিরক্ত হবে। কিন্তু একমাত্র তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার পালনকর্তা রব, তিনিই একমাত্র আছেন যিনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। বরং তার কাছে না চাইলে তিনি কি হন? রাগ হন। আমরা সাহাবিদের আমল থেকে যদি একটু দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা থেকে হাদিস বর্ণিত আছে, তাদের যদি সামান্য একটি জুতার ফিতা ছিঁড়ে যেত, তা আল্লাহর কাছে প্রার্থনা করত, দোয়া করত, আল্লাহ এটির একটি ব্যবস্থা করে দেন। তো দেখো, এই যে তাদের এতেকাদ বা বিশ্বাস, আল্লাহর কাছে চাওয়া, জুতার ফিতা তো একটা ছোট্ট জিনিস, স্বাভাবিক জিনিস, সামান্য জিনিস, এই জিনিসটা তো তারা কি করত? আল্লাহর কাছে প্রার্থনা করত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রার্থনা করার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কী বুঝলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস থেকে, যে ব্যক্তি রাসূলের কাছে তার প্রয়োজন সম্পর্কে প্রার্থনা করে না, আল্লাহ তার প্রতি রুষ্ট হন। আরেকটা পেলাম যে সাহাবিরা তাদের ছোট্ট জিনিস, জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তারা আল্লাহ তাআলার কাছে কী করতো? প্রার্থনা করতো, চাইতো, আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করে দিতেন। এখানে তোমার প্রার্থনামূলক তিনটি আয়াত আছে। প্রথম যে আয়াতটি এসেছে যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতটি সূরা আরাফের ৩০ নম্বর আয়াত। এয়াতের অর্থ কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, অবিচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করে দাও, ও তারহামনা, এবং তুমি যদি রহম না করো, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মাঝে পড়বো। তো দেখো কত সুন্দর এই বাণীটি। দেখো, এই সর্বপ্রথম এই মোনাজাতটি করেছিলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং আদি মাতা হজরত হাওয়া আলাইসাল্লাম। আল্লাহ তাআলা তাদেরকে যখন জান্নাতে রাখলেন, জান্নাতের তারা সকল নিয়ামত খাওয়ার সুযোগ দিলেন, এবং একটি মাত্র গাছ, সেই গাছের কাছে যেতে ফল খেতে নিষেধ করলেন, এবং এটাও বলে দিলেন, দেখো, ইন্না শয়তানা কানা আদুবাম মুবিনা, জেনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানের পরিচরণায় পড়ে কখনো তোমরা সেখানে যেও না। তো আদম এবং হাওয়া আলাইহিসাল্লাম তারা দীর্ঘদিন সেখানে বসবাস করতে লাগলেন, থাকতে শুরু করলেন। একটা সময় তারা শয়তান তাদেরকে প্ররোচনা দিতে লাগলো, একটা পর্যায়ে গিয়ে প্ররোচনা দিল, হে আদম, আল্লাহ তোমাদের তো একদিন আল্লাহ এই জান্নাত থেকে বের করে দিবে, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে আল্লাহ তোমাদের আর জান্নাত থেকে বের করে দিতে পারবে না। দেখো, শয়তান কিন্তু খুব বিচক্ষণ, কাকে, কোন ব্যক্তিকে কিভাবে ধোঁকা দিতে হবে,
কাকে কোন বিষয়ে কখন কিভাবে ধোঁকা দিতে হবে সে ব্যাপারে খুবই বিচক্ষণ। তোমাকে আমার বিষয় নিয়ে ধোঁকা আমাকে দেবে, তোমার বিষয় নিয়ে ধোঁকা তোমাকে দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তা আদমকেও শয়তান এবং হাওয়া আলাইহিস সালামকেও এই ধোঁকার মধ্যে ফেলে ধীরে ধীরে তারা তার এই আল্লাহর এই নিষেধ, এটি অমান্য নিষেধটি সে অমান্য করল। ফলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা কাছে তারা দীর্ঘ সময় বহু বছর এই দোয়া পড়ার পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, তাদের উপর রহম করেন, আবার তাদেরকে একত্র করেন, আবার সেখান থেকেই বংশধারা মানুষের বংশধারা শুরু হয়। তো যাই হোক, তো এই যে আমরা এই দোয়া থেকে কী শিখলাম, মোনাজাতটি থেকে কী শিখলাম, এক আমরা জীবনে আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু শয়তান। শয়তান কিন্তু আমাদের পরতে প্রতিটি কাজে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টায় আছে, সে কখনো তোমাকে ভালো কাজের পরামর্শ দেবে না। তো শয়তানের এই ধোঁকায় যদি আমরা পড়েই যাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদের আদি পিতা ভুল করে যে শিক্ষা নিয়েছিলেন, আমরাও কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি শয়তানের ধোঁকা পড়েই যাই, তাহলে আমরা যেন কী করি, এই দোয়াটি পড়ি, প্রার্থনাটি করি, আল্লাহর কাছে আবার ফেরত যাই, প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটি হলো এই মোনাজাত থেকে মানুষ ভুল করেই ফেলতে পারে, তাহলে ভুল করে আবার সে আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে, এটি একজন ইমানদারের বৈশিষ্ট্য। শয়তানের পরিচালনা করে ভুল হতেই পারে, হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তো গাফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ কী করেন, ক্ষমা করে দেন। আবার মানুষ যদি তার ভুল বুঝতে পারে, সেখান থেকে তওবা করে আবার ফিরে আসে, আল্লাহ তার ভুল ক্ষমা করে দেন। আরেকটি হাদিস তোমাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ যে নিজে ভুল করে আবার ভুলের ক্ষমা চেয়ে আল্লাহ থেকে ফিরে আসে, অর্থাৎ আল্লাহ কী করেন, তার এই ভুলগুলোকে সওয়াবে পরিণত করে দেন, পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই দোয়াটি মুখস্থ করব এবং এটি শিখে নেব ইনশাআল্লাহ। তারপরে আমরা আরেকটি মোনাজাত আছে তোমার এখানে, দ্বিতীয় যে মোনাজাত, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এখানে যে আসহাবে কাহাব সম্পর্কে এসেছে, আমরা জানো আমি এই দোয়ার অর্থ কি, রব্বানা হে আমাদের রব, আমাদের প্রতি তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। এটি আসহাবে কাহাব এর ঘটনা, সূরা কাহাবে এই ঘটনাটি রয়েছে। আসহাবে কাহাবে কিছু যুবক বাদশাহ দাকিয়ানুস, বাদশাহ দাকিয়ানুসের সময়ে সে খুবই নাস্তিক আল্লাহ বিরোধী বাদশাহ ছিল, থাকার কারণে কিছু যুবক আল্লাহর প্রতি ইমান এনেছিল, তাদের এই ইমান আনার কারণে বাদশাহ দাকিয়ানুস এরকম আরও যারা ইমান এনেছে তাদেরকে সে অনেক নির্যাতন করে নিষ্পেষণ চালাতে থাকে। একটা পর্যায়ে এই যুবক সাতজন যুবক বলা হয়েছে, এতে সংখ্যা নিয়ে কিছুটা মতানৈক্য, কোরআনে কয়েকটা সাতজন বলেছে, একটি কুকুর ছিল, আটজন একটি কুকুর ছিল, নয়জন একটি কুকুর ছিল, যাই হোক কিছু যুবক আমরা সাতজনই ধরি, সাতজন বা নয়জন যেটাই হোক, আর সাথে একটা কুকুর ছিল। তারা আল্লাহ এই যুবক সাতজন আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ এই দাকিয়ানুসের ইয়ে থেকে আমাদেরকে, এই দাকিয়ানুসের অত্যাচার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ দেখো তাদের দোয়া কবুল করেছিল। তারা শহর থেকে বের হয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল, সেই গুহাতে আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে রাখলেন, বলেছে সালাসুমিয়া, 300 বছর তারা সেখানে ঘুমন্ত ছিল। আরও এই সংখ্যাটা নিয়েও আরও একতলাপ আছে, 300, কেউ বলেছে আরও বেশি, কেউ কম, যাই হোক আমরা ধরে নিই 100 বছর তারা সেখানে ঘুমিয়েছে, 300 বছর বলা হয়ে থাকে। তো এদিকে বাদশাহ দাকিয়ানুস তার আমল শেষ হয়ে গিয়ে সেই সেখানে আরও অন্য বাদশাহ এসে গেছে, তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো তারা বুঝতেই পারে নাই
তারা ভাবছে স রাতের বেলা ঘুমিয়েছে, সকালে তারা জাগ্রত হয়েছে। দেখো আল্লাহ কত করুণা, আল্লাহর কত দয়া, তাদেরকে অত্যাচার থেকে রক্ষা করে একটা পৃথিবীবাসীর জন্য একটা পরীক্ষা হিসেবে রেখে। সেই সময়ের যে বাদশা ছিল তখন তারা ঘুম থেকে উঠে তারা কি করলো, সেই দোকানে খাবার কিনতে গেল। তারা যে ভাষা বলছে সে ভাষা বুঝে না, তারা যে কারেন্সি টাকা দিচ্ছে সেটা তারা চিনে না। তারা তখন শহরের লোকজন কোতোয়ালকে ডাক দিল, কোতোয়াল বাদশার কাছে নিয়ে গেল। তারা দেখলো এটা তো দাকিয়ানুসের আমলে। তারা তখন বললো তোমরা আর কে কে আছো? তখন তারা এই গুহাতে আসলো। যখন তারা গুহাতে আসলো সেই বাদশা যখন বুঝতে পারলো যারা এভাবে আল্লাহ তাদেরকে নিরাপদে রেখেছেন, তারা তারপরে আবার সেখানেই মারা যায়। তো দেখো এই যে আল্লাহর একটা নিদর্শন, এই যে আল্লাহ তাআলা একটা বাঁচিয়ে রাখতে পারেন কত শো বছর, কয়েকশো বছর এখানে বাঁচিয়ে রাখলেন, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? এই দ্বিতীয় আয়াত মুনাজাতটি থেকে আমরা শিখলাম যে আল্লাহ যে আমরা যে কোনো বিপদে মুসিবত আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ সেটা আমাদের উদ্ধার করবেন। দুই, আমাদের হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। তিন, আমাদেরকে কখনোই কি হওয়া যাবে না, ভয়ে বিহ্বল হয়ে যাওয়া যাবে না, আল্লাহর ওপর ইমান রাখতে হবে, ভরসা রাখতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ আমরা যদিও চারিদিকে অন্ধকার দেখি কিন্তু এই সমস্যা এসেছে আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ এটা দূরীভূত করে দিতে পারেন বা উদ্ধারের পথ আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মোনাজাতমূলক আয়াতগুলো থেকে আমরা যেগুলো শিখতে পারি, তোমরা এই শিক্ষাগুলো শিখবে। এই তিনটি মোনাজাতমূলক আয়াতের আরেক তিন নম্বর, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল নাসির, হে আমাদের প্রতিপালক, তোমার উপরেই নির্ভর করেছে, তোমারই অভিমুখী হয়েছে এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকটে। অর্থাৎ এখানে এই মোনাজাতটি থেকে আমাদের শিক্ষানো হয়েছে যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর উপরেই ভরসা এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো সুতরাং আমাদের বাঁচা মরা জীবন পার্থিব জগৎ সব কিছুর মালিক হচ্ছেন মহানব্বুল আলমিন। সুতরাং মহানব্বুল আলমিনের উপরেই নির্ভর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা। তো সক্রিয় শিক্ষার্থীরা এই মোনাজাতগুলো মুখস্থ করবে এবং অর্থ শিখবে এবং এগুলো নিজে আমল করবে এবং শিক্ষাগুলো শেখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শিক্ষাগুলো শেখার এবং সেভাবে বোঝার মোনাজাতগুলো আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।